সত্যি বলবো সত্যি বলবা হ্যাঁ আমার বিসমিল্লাহতে আমার কষ্ট লাগছে আমার বিয়ে বাড়ি মানেই পোলাও রোজ দেখছেন প্লেটের অবস্থা ও বলে খায় না বিয়ে করতে আসছে তোমার অনুভূতি কি অনুভূতি তো ফাটাফাটি আজকে ফাটাই হবে কিন্তু আমি বললাম একটু পরে খাই ও কিন্তু এখনই খাবে বলছে না পরে নাকি বলে ভালো খাবার দেয় না গ্রামের বিয়েতে যাচ্ছি রাস্তা বিরতি চা খাওয়ার বিরতি এই যে দাঁড়াইছে আর চা খাইতে ইচ্ছা করছে চা খাইতে কেমন মজা হ্যাঁ তুমি কালাই তুমি কালা হ্যাঁ আরও লাগাও লিপস্টিক লিপস্টিক লাগাবা তোমরা কত কিছু লাগাও তারপরও সুন্দরী হইতে পারো না তোমরা আর আমরা ছেলেরা কিছুই লাগাই নাই তাও আমরা কত হ্যান্ডসাম ও চাখর আমরা আসছি আমাদের এক খুবই খুবই কাছের নিকট আত্মীয়র বিয়েতে এবং আমার বউ সেজে গুজে একদম চলে আসছে খুব খুশি মোটামুটি অনেক দিন পরে মনে বিয়ে খাচ্ছি রমজানের ঈদে না গত রমজানের ঈদে তারপরে এখানে আসলাম আমরা আছি এখন জয়পুরহাট হ্যাঁ গ্রামে দেখতে পাচ্ছেন যে এখানে মাটির ঘর এই যে মাটির ঘর এখানে ম্যাক্সিমাম মাটির ঘর যে গেট সাজাইছে সুন্দর করে এই যে আমরা জামাই বউ সেজে গুজে পাঞ্জাবি পরে একদম চলে আসছি দুইজন সেজে গুজে প্রায় 2 ঘন্টার মতো জার্নি করে আসছি হ্যাঁ আমাদের বগুড়া থেকে আসতে হয়েছে আর আমরা সবার আগে আসছি এসে ওয়েট করতেছিলাম জামাইয়ের আগে হ্যাঁ জামাইয়ের আগে আচ্ছা যান গ্রামের বাড়ি বিয়ের দাওয়াত কে রাগে খাইছ একটা খাইছিলাম কোথায় খাইছিলা মনে আছে কোথায় শ্বশুর বাড়ি আচ্ছা তাহলে গ্রামের বাড়ি বিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন আগেরটা ছিল বা এটা কেমন হবে মনে করতেছো তুমি আমার তো মনে হচ্ছে যে অনেক সুন্দরভাবেই হবে এখানে তো সুন্দর করে না আসলে বিয়ে তো ওরকম কোনো কাছের আত্মীয় স্বজনের না হইলে তেমন মজা হয় না এটা কাছের এটা কাছের আত্মীয় হচ্ছেও বড় কিছু না 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 তো ওনার সব প্রোগ্রাম তো আমরা অ্যাটেন্ড করিনি কিভাবে বলবো আর এমনি আগে যেটা খাইছিলাম দাওয়াত খাইছিলাম তাই আজ সাজুগুজু করে কেন আসছো বিয়ে বাড়িতে সাজা শোনা মানুষ আচ্ছা আজকে কি ঝগড়া করবা না চলো ঝগড়া করি একটু বিয়ে করতে আসছো তোমার অনুভূতি কি অনুভূতি তো ফাটাফাটি আজকে ফাটাই হবে তো তুমি শীতের বিয়ে করার মানে ডিসিশন কেন নিলা খুব সাহসী তুমি নাকি অবশ্যই আচ্ছা কুবুল কি জোরে বলবো নাচতে বলবো অবশ্যই জোরে বলবো লজ্জা কিসে লজ্জা নাই তোমার রুমাল কই রুমাল আমরা কি সবার আগে বসবো খাওয়ার জন্য বসতেছে কিন্তু মানে মনে করেন যে কেউ এখন কিন্তু খায় নাই কিন্তু আমি বললাম একটু পরে খাই ও কিন্তু এখনই খাবে বলছে না পরে নাকি বলে ভালো খাবার দেয় না এটা কোনো কথা হ্যাঁ তুমি হ্যাঁ সত্যি সত্যি আমি বলতেছি এই যে শোনেন আপনি কেন বসছেন পানি খেয়ে তো পেট ভরাইছেন আপনি তাই আচ্ছা ও হচ্ছিল আমার কাজিন আমার কাজিন আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাই আমার লাইফের খুব বড় একটা পার্ট বড় একটা অংশ জুড়ে এই তাকাই দিকে তাকাই দিকে বিয়ে বাড়িতে কোন আইটেমটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে যেটা ওয়েট করো যেটার জন্য দিলে বেটার এখন দেয় না বেশিরভাগ কি সেটা বোরহানি তোমার এত ফেভারিট বিয়ে বাড়িটা মজা লাগে আর বিয়ে বাড়ির তুমি হচ্ছে ছোট ছিলাম যখন তখন সব বিয়ে বাড়িতে দেয় না গ্রামের বিয়েগুলোতে এই ডেকোরেশনগুলো অনেক সুন্দর সুন্দর করে করে শহরের বিয়েগুলোতে তো এরকম ডেকোরেশন হয় না সবগুলো তো কমিউনিটি সেন্টারের মধ্যে বিয়েগুলো হয় আচ্ছা তুমি সবসময় কমপ্লেন করো তোমাকে আমি কোনো জুস খাওয়াই না আজকে কিন্তু তোমাকে আজকে তোমাকে জুস খাওয়াবো বুঝছো তুমি তুমি যে কত কমপ্লেন করতে পারো সেটা তো আমি সারা পৃথিবীতে কেউ জানে না তাই না জান তো তোমার জন্য স্পেশাল জুস কিন্তু আমি নিয়ে আসতেছি একটু ওয়েট করো ধৈর্য ধরো হ্যাঁ রস কেন খাবে না তুমি
বিয়ের শরবত। খাবারের সময় হয়ে গেছে, খাবার দেওয়া হচ্ছে। এইখানে যারা বসে আছে সব আমার খুব কাছের লোকজন, আরও ছিল কিন্তু টেবিলের চেয়ার স্বল্পতায় সবাই বসতে পারে নাই। আমি সব থেকে দূরের লোক। তুমি আমার খুবই নিকটাত্মীয়, অন্তরের অন্তঃস্থলের। এই যে ফিস, ওকে দিয়ে না, ওকে দিয়ে না, এখানে দেন। হ্যাঁ, এই যে আমার দাদা ছোটবেলায় বলতো, কি খাবো গাছে গাছে উয়ের কাল্লা, তার মানে কি খাবি, লোকমায় লোকমায় রুয়ের মাথা। দাদার কথা মনে পড়ে গেল, দাদা নাই, দাদা তুমি ভালো থাকো, আল্লাহ তোমাকে ব্যস্ত নসিব করুক। তুমি এত ডাল খাইতে পারো, তুমি তো আগে বলো নাই, ডাল চাইলে তোমাকে দিল না, অপমান করলো, মনে করছে তুমি চান। জনির বিয়ের দাওয়াতের খাবার, বিসমিল্লাহ। সবজিটা মজা আছে, মাংস দিয়ে গেল, কালাবুনা কালাবুনা লাগতেছে। আমার বউ বলতেছে যে কি স্টাইলের খাবার, সব একসাথে দিয়ে যেতেছে। তো বিয়ে বাড়ির খাবার তো এইভাবেই দিবি, একটা একটা খাবার তো দিবে না বা সামনেও রাখবে না। এই জনি, তোমার বিয়ের মাংস তো শক্ত, কেন দেখছেন প্লেটের অবস্থা, ও বলে খায় না। বিয়ে বাড়ির খাবারটা কেমন ছিল আজকের খাবার? সত্যি বলবা, হ্যাঁ আমার বিসমিল্লাতে আমার কষ্ট লাগছে। আমার বিয়ে বাড়ি মানে পোলাও রোস্ট, বিয়ে বাড়িতে ভাত দিলে আমার খুবই কষ্ট। ইস, তুমি আমার আগে বলতা, জনিকে বলতাম, জনি কেন, এটা তো জনির শ্বশুর বাড়ি, জনির বললে লাভ আছে? সেটাই আমার মনে হয়, তোমাদের এদিকে ভাতটাই, গ্রামের দিকে ভাতটাই দেয় বেশি, ভাতটাই দেয়, কারণ অনেকে আছে গ্রামের যারা পোলাও খায় না, মানে গ্রামের মানুষকে দাওয়াত দিলেও ভাত পোলাওর সাথে ভাত চায়, ভাত চায়, হ্যাঁ থাকে, এর জন্য তারা ভাতের আয়োজনটা করে। কিন্তু বাকি সব ভালোই ছিল। আর রোস্ট কেমন ছিল? রোস্ট ভালো ছিল না, সবই তো করছে, শুধু পোলাওর জায়গা, পোলাওর পোলাওর জায়গা, পোলাওর জায়গা শুধু ভাত করছে। কিন্তু আমার পার্সোনালি বিয়ে বাড়ি মানে পোলাও রোস্ট। জানি খাবার তো অনেক, টেস্ট কেমন হয়েছে? ছেলে এখনই গেছে, আচ্ছা খাও, অনেক টেস্টি। আচ্ছা ভাই, খাইতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, তুমি কি হারাই গেছো? তুমি কি হারাই গেছো? এই যে আমাদের জনির বউ, মেয়ের হাতটা ধরে মুরব্বী, একটু তাকাই, আচ্ছা ঠিক আছে, ভাই আছে।